এই কৌশলগুলো যদি জানা থাকে তাহলে আমরা গৃহিণীরা ঘরে বসেই কিন্তু অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারি। আর কিভাবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মহমল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো প্রথম টিপ শুরু করা যাক। প্রথম টিপসটা হলো, আমরা ডাল তো রোজেরই বানাই, কিন্তু আমরা কি করি, ডালটা নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে আর সিদ্ধ করতে বসিয়ে দিই গ্যাসে। তো এতে করে কি হয়, গ্যাস অনেকটা লাগে, কিন্তু আমরা ডাল রান্না করার আগে যদি ডালটাকে এইভাবে ভিজিয়ে রাখি, কমসে কম আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু ডালটা একদম নরম মতো হয়ে যাবে আর সিদ্ধ হতেও অল্প টাইম লাগবে। তো আমি দেখো আজকে এইভাবেই কিন্তু ডালটা করব। আর আমি এটা কিন্তু তুয়োর ডাল নিয়েছি। যে কোনো ডাল রান্না করার আগে তোমরা যদি এইভাবে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু অনেকটা গ্যাস বেঁচে যাবে আর সময়টাও অনেক কম হয়ে যাবে। আর এখন যা গ্যাসের দাম, তো একটু যদি গ্যাসটা বাঁচিয়ে সাশ্রয় হয়, আমরা তো সব গৃহিণীরাই চাই যে আমাদের সংসার থেকে যদি একটু সাশ্রয় হয় সেটাই অনেক, তাই না? তো চলো ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবার দু নম্বর টিপসে যাওয়া যাক। আমরা যখন পেঁয়াজ রসুন ছাড়াই, তখন কিন্তু এই পেঁয়াজের খোসা রসুনের খোসা চারিদিকে উড়ে চলে যায়। আর তার উপর যদি ফ্যান চালু থাকে তাহলে তো আর কথাই নেই, এমন জায়গায় জায়গায় ঢুকে যায় উড়ে, তো আমাদের পরে কিন্তু পরিশানি হয়ে যায় পরিষ্কার করার সময়। তো সেই জন্যে যখনই পেঁয়াজ আর রসুন ছাড়াবে, এইভাবে একটা বাটিতে কিন্তু জল নিয়ে নেবে। জল নেওয়ার পরে এই যে পেঁয়াজের খোলা আর রসুনের খোলা এইভাবে যদি জলের মধ্যে রাখো, তাহলে কিন্তু এগুলো উড়ে যাবে না, এক জায়গাতেই রয়ে যাবে। আর আমাদের কাজের অনেকটা সুবিধা হবে, কেননা আমরা সবাই চাই যাতে আমাদের কাজগুলো অনেকটা সহজভাবে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই আমরা সব গৃহিণীরাই চাই। তো সেই জন্য এই ছোট্ট ছোট্ট কৌশলগুলো যদি মাথায় রেখে কাজ করা যায়, তাহলে কিন্তু আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়ও বাঁচবে। এই কৌশলগুলো কিন্তু অনেক পুরনো, নতুন কিছু নয়, তবুও সবসময় আমাদের মাথায় থাকে না। কিন্তু মাথা খাটিয়ে যদি আমরা এইগুলো করি, তাহলে আমাদের কাজের কতটা সুবিধা হবে বলো তো? আমরা সবাই কিন্তু কম বেশি এই কথাগুলো জানি, বা হয়তো যারা তোমরা আমার ভিডিও দেখছো তারাও হয়তো মনে করবে এটা নতুন আবার কি, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমরা সবাই করি কি কাজটা? করি না। কিন্তু তোমরা করে দেখবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়েই কিন্তু অনেক কিছু করা যায়। মানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে অনেকটা সময় বাঁচবে, আর অনেকটা সময় বাঁচলে কিন্তু তুমি এক্সট্রা অন্য কোনো কাজ করতে পারবে, তাই না? তো সেই জন্যই এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করা। আর প্রত্যেকটা গৃহিণীকে যেমন তার সংসারের সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয়, নিজেদেরকেই সব মাথায় রাখতে হয়, তো কেউ হেল্প করার মতো থাকে না। তো সেই জন্য কীভাবে সহজ হবে কাজগুলো, সেটাই তো আমাদের বেছে নিতে হবে, তাই না? আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে দিতে হয়, আর রান্নাঘরের এই কাজগুলো যদি এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। আর সেই সময়টুকু যদি নিজেকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো উপায় কিছু নেই, তাই না? তো দেখো আমার পেঁয়াজ আর রসুন ছাড়ানো হয়ে গেছে, এবার আমি দেখো ডালটা আমি সাতলে নিয়েছি। এখানে করছি তুয়োর ডাল, এখানে পেঁয়াজ কিন্তু দিইনি আমি, আর জিরে টমেটো আর ধনে পাতা দিয়েছি, ব্যাস এই, আর একটু হিং দিয়েছি। এই দিয়েই আজকে ডালটা বানিয়েছি। আর তুয়োর ডালটা কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে, আর অন্য তরকারির প্রয়োজন হয় না। তো চলো তিন নাম্বার টিপসে যাওয়া যাক। এই যে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ, শুকনো লঙ্কা কিন্তু আমরা যখন কিনে নিয়ে আসি, বেশ তখন খুব সুন্দর থাকে, কিছুদিন যাওয়ার পর কিন্তু এই শুকনো লঙ্কা এত সুন্দর আর থাকে না। দেখবে তোমরা, লক্ষ্য করে থাকবে, শুকনো লঙ্কার ভিতরে মাটি মাটি মতো হয়ে যায়, কেমন একটা ভেগ্ন ফুটে যায়, সাদা সাদা টাইপের হয়ে যায়। তো যাতে সেরকম না হয় আর এই রকমই যাতে থাকে লঙ্কাগুলো, তার জন্য কি করবে বলো তো? এই যে একটা এরকম পলিথিন নিয়ে নেবে, পলিথিনের ভিতরে এই লঙ্কাগুলোকে রেখে দেবে,
দেখো আমি লঙ্কাগুলো এরকম পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি, রেখে ভালো করে টাইট করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে যাতে না হাওয়া পাস হয়। দেখো কেননা শুকনো লঙ্কা কিন্তু অল্প অল্প নিয়ে আসা হয় না, যখন নিয়ে আসা হয় 100 গ্রাম নিয়ে আসলেও কিন্তু অনেকটা হয়ে যায়, আর এই 100 গ্রাম লঙ্কা শেষ হতে হতে বেশ টাইম লেগে যায়। তো সেই জন্য এইভাবে যদি রাখি তাহলে কিন্তু যেমন লঙ্কা তুমি কিনে নিয়ে এসেছো সেই রকমভাবেই কিন্তু থাকবে। এই যে দেখো ভালো করে মুখটা বন্ধ করে নিলাম, এবার এটাকে কি করব বলো তো? হ্যাঁ, এটাকে ভালো করে রেখে দেব, যে কোনো জায়গায় নয়, একটা স্পেশাল জায়গায়। আর সেই স্পেশাল জায়গাটা কোথায় বলো তো? হ্যাঁ, এই যে দেখো ফ্রিজে, ফ্রিজে এইভাবে আমি লঙ্কাটাকে ভালো করে রেখে দেব। এইভাবে রাখলে কিন্তু তুমি যতদিন ইচ্ছা এই লঙ্কাটা ব্যবহার করতে পারো, লঙ্কাটা এই রকমই থাকবে। দেখতে পাচ্ছ আমার আরও মশলা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি কিন্তু এইভাবে মশলাগুলো ফ্রিজেই রেখে দিই। তোমরা রেখে দেখবে কিন্তু মশলা অনেক দিন ভালো থাকবে। তো চলো 4 নম্বর টিপসে যাওয়া যাক। তোমরা দেখেছিলে পেঁয়াজ আর রসুনের খোসা যে জলটায় রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই জলটা রেখে দিয়েছি। আর ওই জলটা দেখো একটা এরকম ডিপের মধ্যে রেখে দিলাম, রেখে কিন্তু এটা সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পর কিন্তু এটা কি করব, গাছের গোড়াতে দিয়ে দেব। গাছের গোড়াতে দিলে কিন্তু একটা সারের মতো কাজ করে আর গাছগুলোও কিন্তু দারুণ হয়। তো চলো এবার 5 নম্বর টিপসে যাওয়া যাক। এই যে দেখো আলু, আলু আমরা এইভাবেই কিন্তু রেখে দিই, কিন্তু এইভাবে রাখার পর দেখবে বেশ কিছুদিন পরে কিন্তু আলুর কল বেরোতে শুরু করে, তারপরে আলু পচে যায়, কীড়া মকোড়া লেগে যায়। কিন্তু এইভাবে তোমরা যদি, তোমাদের কাছে পেপার থাকে বা খবরের কাগজ থাকে, এইভাবে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দেবে পেপারগুলো। এইভাবে পেপারগুলো দিলে কিন্তু আলুর কলও বেরোবে না আর আলুও কিন্তু পচবে না। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখবে, 100% রেজাল্ট পাবে। আমি কিন্তু আগে জানতাম না, জানার পর যখন আমি এটা ট্রাই করলাম আমি কিন্তু 100% রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে যদি আমরা জিনিস বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হবে, জিনিসগুলো নষ্ট হওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা পাবে। এইভাবেই কিন্তু আমরা সংসারের অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারি। কথায় আছে না, ছোট ছোট জলবিন্দু দিয়ে কিন্তু এক সমুদ্র তৈরি করা যায়। তো আজকে এই 5টা টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও, ঠিক আছে? তো আরও নতুন নতুন টিপস পেতে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অল করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।